গ্যাস, পেটে গ্যাস, এটা খুব মানে কমন একটা সমস্যা। এই সমস্যাটায় আপনি আমি সকলেই ভুগছি। এই গ্যাস হলে বা গ্যাসের হাত থেকে আমরা কিভাবে রেহাই পাবো সেটা জানতেই আজকের ভিডিও। কিন্তু তার আগে বলি নমস্কার, আমি গৈরিকা, আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি গ্যাস যাতে আমাদের না হয় তার জন্য কি করণীয়। প্রথমেই বলি শশা। শশা আমাদের পেটকে ঠান্ডা করে, এটা আমরা সকলেই জানি, কারণ শশায় রয়েছে ফ্লেভোনয়েড এবং অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান, যেটা আমাদের গ্যাসের উদ্রেক কমিয়ে দিতে সাহায্য করে বা গ্যাস হয় না বললেই চলে। তাই প্রত্যেক দিন স্যালাডে হোক বা যেভাবেই হোক একটা করে যদি শশা খেতে পারেন তাহলে কিন্তু পেটের এই গ্যাসটা অনেকটা কমে যাবে, কারণ পেটটা ঠান্ডা থাকবে। দই, অর্থাৎ টক দই, মিষ্টি দইটা নয়, টক দই, টক দইটা যদি আপনি রেগুলার খেতে পারেন তাহলে আপনার গ্যাস হবে না। তার কারণ হচ্ছে টক দই আমাদের যে কোনো খাবার হজমে ভীষণ সহায়তা করে, আর হজম যদি আপনার ঠিক হয় তাহলে পেটে কিন্তু কোনো গ্যাসের সমস্যাই থাকবে না। তাই হজমটা ঠিক রাখার জন্য প্রত্যেক দিন অবশ্যই টক দই খাওয়া উচিত। পেঁপে, কাঁচা পেঁপে আপনি যদি রেগুলার সেদ্ধ করে খান তাহলে আপনার হজম শক্তিটা বৃদ্ধি পাবে। তার কারণ হচ্ছে পেঁপেতে রয়েছে পাপায়া নামক এক ধরনের এনজাইম, যেটা আপনার হজম শক্তি বৃদ্ধিতে সাহায্য করবে। যথারীতি হজম ভালো মানেই পেটে গ্যাস হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। এবার বলবো ফল, অর্থাৎ কলা এবং কমলা লেবু। এই দুটোই পাকস্থলীর যে অতিরিক্ত সোডিয়াম সেটাকে বের করে দিতে বা দূর করতে সহায়তা করে। এছাড়াও কলা আমরা জানি কোষ্ঠকাঠিন্য দূর করে, কারণ কলাতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যার জন্য আপনার কনস্টিপেশনের যদি ধাত থাকে তাহলে অবশ্যই পাকা কলা খান। প্রত্যেক দিন দুটো করে কলা খাওয়ার চেষ্টা করুন। আর যদি কনস্টিপেশনের সমস্যাটা না থাকে তাহলে গ্যাসের কোনো প্রবলেম হওয়ার কথাই না, কারণ কনস্টিপেশন থেকেই কিন্তু গ্যাস হয়। আপনার যদি ঠিকমতো পেট পরিষ্কার না হয় তাহলেই কিন্তু আপনার গ্যাসের সম্ভাবনাটা থাকবে। তাই কলা অবশ্যই প্রত্যেক দিন দুটো করে খান, সেই সঙ্গে কমলা লেবুটাও খাওয়ার চেষ্টা করুন। আদা, আদায় প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান রয়েছে, যেটা আপনার এই গ্যাস হতে গ্যাস বন্ধ করতে মানে গ্যাস না হওয়ার সম্ভাবনা অনেক বেশি বাড়িয়ে দেয়। যখনই আপনার পেট ফাববে বা গ্যাস হবে আপনি যদি একটু আদা কুচি করে নুন দিয়ে চিবিয়েও খান তাহলেও কিন্তু দেখবেন আপনার ওই পেট ভাড় বা পেট ফাঁপা ভাবটা অনেকটাই কমে গিয়েছে। যারা অত্যাধিক গ্যাসের সমস্যায় ভুগছেন তাদের জন্য একটা কথা বলি, প্রত্যেকদিন রাত্রির এক চামচ মৌরি এক গ্লাস জলে ভিজিয়ে রেখে দিন। ওই মৌরি ভেজানো জলটা পরের দিন সকালবেলা ছেঁকে যদি খালি পেটে খেতে পারেন তাহলে কিন্তু গ্যাসের সমস্যাটা আপনার একেবারেই থাকবে না। এবার আসি দারচিনিতে। দারচিনি কিন্তু গ্যাস দূর করার ভীষণ ভালো একটি ওষুধ। দারচিনির গুঁড়ো দেখবেন পাওয়া যায়, নিশ্চয়ই পাওয়া যাবে দোকানে, বা যদি নাও পান বাড়িতে একটু গুঁড়ো করে নেবেন, নিয়ে এক গ্লাস জলে ওই আধ গুঁড়োটা আধ চামচ নেবেন, মানে হাফ চামচ গুঁড়ো নিলেন, নিয়ে সেটা রেখে দিলেন। রেখে সেই জলটা যদি আপনি খেতে পারেন, মানে মিশিয়ে জলটা যদি আপনি খেতে পারেন, এইটা যদি মানে একটু ফুটিয়ে নিতে হবে, জলটাকে একটু ফুটিয়ে নেবেন, এক গ্লাস জলে হাফ চামচ দারচিনি গুঁড়ো মিশিয়ে জলটাকে একটু ফুটিয়ে নিতে হবে, হালকা গরম করতে হবে। সেটা আপনি যদি দিনে দু থেকে তিনবার খেতে পারেন তাহলেও কিন্তু আপনার গ্যাসের সমস্যা অনেকটাই চলে যাবে। এবার আসি লবঙ্গ। লবঙ্গটা অনেকগুলো সমস্যার সমাধান করে, যেমন ধরুন আপনার যদি গ্যাস হয় কিংবা বুক জ্বালা পোড়া করছে, বমি বমি ভাব হচ্ছে, এই ধরনের সমস্যায় কিন্তু লবঙ্গ ভীষণ উপকারী। দু থেকে তিনটে লবঙ্গ, এরম যদি কোনো কিছু হয় দু থেকে তিনটে লবঙ্গ আপনি চুষে চুষে মুখে নিয়ে চুষে চুষে খান তাহলে আপনার এই সমস্যাটা একদমই চলে যাবে। এছাড়াও লবঙ্গ আরেকটা উপকারও করে, অনেকেরই দেখবেন মুখে একটা দুর্গন্ধ হয়, যদি আপনি লবঙ্গ চষেন তাহলে সেই সমস্যাটাও কিন্তু চলে যাবে।
এবার বলি এলাচ। এলাচ গুঁড়ো আপনি যদি খেতে পারেন, মুখে দিয়ে একটু রাখলেন, তাহলেও একই সমস্যার সমাধান হবে, মুখের দুর্গন্ধ দূর হবে, এমনকি অম্বল চলে যাবে। এবার যেটা বলবো সেটা হচ্ছে পুদিনা পাতা। আমরা রান্নায় ইউজ করি, কিন্তু পুদিনা পাতা গ্যাসের জন্য কিন্তু বা পেট ফাঁপা বমি বমি ভাব দূর করার জন্য কিন্তু ভীষণ ভালো। পুদিনা পাতার গুণ নিয়ে আমি নিশ্চয়ই বলবো, আজকে এইটুকুই বলি যে পুদিনা পাতা, পাঁচটা পুদিনা পাতা নিলেন এক গ্লাস জলে, একটু ফুটিয়ে সেই জলটা যদি খেতে পারেন, তাহলে কিন্তু আপনার এই অম্বল, বমি বমি ভাব, পেট ফাঁপা, গ্যাস হওয়া, যে কোনো সমস্যার সমাধান করতে পারে পুদিনা পাতা। আজকের ভিডিওটা থেকে জানা গেল যে আমাদের গ্যাস, অম্বল, বুক জ্বালা এগুলো সব একসাথেই হয়, পাশাপাশি পাশাপাশি সম্পর্কযুক্ত। তো এই সমস্যাগুলোর জন্য কি কি করলে বা কি কি খেলে এই সমস্যাগুলোর সমাধান সহজেই করে দিতে পারি, ঘরোয়া পদ্ধতি, খুব সহজ পদ্ধতি, এগুলো করলে আশা করি আপনি সুস্থ থাকবেন, গ্যাস, অম্বল, বুক জ্বালা এই সমস্যাগুলো আপনার শরীর থেকে দূরে চলে যাবে। আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দেবেন। আর আপনি যদি এই পরিবারের একজন এখনও না হয়ে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং নিজেকে সুস্থ রাখার জন্য এই নিয়মগুলো বা এই খাবারগুলো একটু মেনে খান, তাহলে দেখবেন গ্যাস, অম্বল, বুক জ্বালা আপনার আর থাকবেই না। আর সঙ্গে রাখুন, মনে রাখুন, অন্তরে রাখুন আপনার একান্ত নিজস্ব পরিবার কলকাতা ক্যানভাসকে। নমস্কার।